Hello friends, welcome to Smart Adhyayana. So aaji current affairs important question homu chai lom. First question to ase hehotia koi Ambuja Cement aru SIC Cement odhigrohon korar pisot kuntu company Bharator second brihottom cement nirmata hisabe porigonito hoise. Yar khud answer to apnar Adani group. Adani group e apnar Ambuja Cement or 63.15% aru SIC Cement or pora 56.69% apnar shares kinise. So etu kane eti apnar second brihottom cement nirmata hisabe porigonito hoise. Tar logote আপনার ফার্স্ট টু তেতিয়া হলে কোন হয় এটো সেকেন্ড হয় তেতিয়া ফার্স্ট টু হল আপনার আল্ট্রাটেক সিমেন্ট আল্ট্রাটেক সিমেন্টৰ যেটো মার্কেট ক্যাপিটাল ভ্যালু 1.87 লাখ কোৰৰ হয় সো বহুত হয় নেক্সট কোৱেশ্চন হেহতিয়া কৈ CSB বেংকৰ MD আৰু CEO হিচাপে কাক নিযুক্তি দিছে ফটোখনত জি দেখিছা তেওঁৰ নাম হল আপনার প্রলয় মণ্ডল তেওঁক 3 বছৰৰ কাৰণে নিযুক্তি দিছে আৰু CSB বেংকৰ আপোনাৰ এস্টাবলিশ হৈছিল 1920 চনত আৰু ইয়াৰ হেড কোৱাৰ্টাৰটো আছে আপোনাৰ থ্রিসুর হল আপনার কেরালাত আছে নেক্সট কোয়েশন শেহতিয়া কোনখন দেশে রাশিয়াক পরাস্ত করে আগস্ট 2022 ভারতের সেকেন্ড লার্জেস্ট অয়েল সাপ্লায়ার হিসাবে পরিগণিত হয়েছে ইয়ার শুদ্ধ এনসারটো হবো আপনার সৌদি আরবিয়া আগতে আপনার জুন আর জুলাই মাহত রাশিয়া আসে কিন্তু সৌদি আরবিয়া আপনার আগরপরাই সেকেন্ড নম্বরতে আসে কিন্তু জুন জুলাই মাহত আপনার রাশিয়া আসছিল কিন্তু আকো এটা আগস্ট মাহরপা সৌদি আরবিয়া হল তেতিয়াহলে আপনার ফার্স্টত কোন আছে ফার্স্টত আছে আপনার ইরাক ইরাকরপরা আমার ভারতে সবচেয়ে বেশি তেল লয় নেক্সট কোয়েশন শেহতীয়াকৈ আপনার আম্বেদকর আর মোদি রিফর্মার্স আইডিয়াস পারফর্মার্স ইমপ্লিমেন্টেশন এই কিতাবখন কোনে মুকলি করেছিল ইয়ার শুদ্ধ এনসার দেব আপনার আমার এক্স প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দর দ্বারা নেক্সট কোয়েশন শেহতীয়াকৈ ইউরোপিয়ান পার্লামেন্টে ঘোষণা করেছে যে কোনখন দেশ বেশি দিনলৈ পূর্ণ গণতন্ত্র কিন্তু নির্বাচনী চৈরাচারী মানে এইখন কান্ট্রি আপনার ফুললি ডেমোক্রেটিক কান্ট্রি নহয় ইয়ার শুদ্ধ এনসারটো আপনার হাংরি আর হাংরির আপনার ক্যাপিটেলটো হল বুদাপেস্ট BUDAPEST বুদাপেস্ট আর ইয়ার যেটা কারেন্সি চলে কারেন্সিটোর নাম হল হাঙ্গারিয়ান ফরিন্ট FORINT ফরিন্ট নেক্সট কোয়েশন শেহতীয়াকৈ রেলওয়ে যোগাযোগ ইলেকট্রনিক্স এন্ড আইটি মন্ত্রালয়ের সমূহের মাজেরে স্বচ্ছতা পাখুয়ারা কোনে মুকলি করেছিল এই শুদ্ধ এনসারটো হবো আপনার অশ্বিনী বৈষ্ণব আর এই মিনিষ্ট্রি অফ রেলওয়েজ কমিউনিকেশন ইলেকট্রনিক্স এন্ড আইটি এই ডিপার্টমেন্টখানি আপনার চাই আছে অশ্বিনী বৈষ্ণবে নেক্সট কোয়েশন শেহতীয়াকৈ দুরন্ড কাপর 131 সংখ্যক সংস্করণ কোনটো ফুটবল দলে জয়লাভ করেছে আর ইয়ার শুদ্ধ এনসারটো হবো আপনার বেঙ্গালুরু এফ সিয়ে আপনার মুম্বাইক হরুয়াইছে আর খেলখনের ফাইনেল হয়েছিল আপনার কলকাতাত হয়েছিল টোটাল 20টা টিমে ইয়াত অংশগ্রহণ করেছিল তার লগতে আর একটা ফার্স্ট টাইম আপনার এইটুত হয়েছে যে এই খেলখন এবার 3খন রাজ্য মিলি পাতিছে ওয়েস্ট বেঙ্গল মণিপুর আর আমার অসমতো হয়েছিল অসমৰ গুৱাহাটীত হয়েছিল আর ইয়ার ক্যাপ্টেন কোন হয় আপনার বেঙ্গালুরু এফ সির গম পাইছেগে আপনার সুনীল ছেত্রী আর আপনাদের এইকদিন সাকে দেখিছে একটা নিউজত ভিডিও একটা বহুত ভাইরাল হয়েছিল যেটা কাপটো রিসিভ করেছিল ফাইনেলত যেটা আপনার এই কাপটো দিয়েছিল সুনীল ছেত্রীয়ে যেটা রিসিভ করেছিল এজন পলিটিশিয়ানে এনেকে মানে সাইড করা ফটো উঠিব কারণে সাইড করার নিচিনা দেখা পাইছিল এই ভিডিওটি বহুত ভাইরাল হয়েছিল সো বুঝি পাইছে সাকে আপনাদের নেক্সট কোয়েশন গুজরাটত ভারত পাক সীমান্তর কাষত সীমা সুরক্ষা বাহিনী আপনার BSF মোতায়েন করব ফার্স্ট মহিলা উড রাইডিং স্কোয়াড মানে ফার্স্ট ফিমেল ক্যামেল রাইডিং এই আপনার ফার্স্ট টাইম হব গোটে ওয়ার্ল্ডতে সাকে ইয়ার শুদ্ধ এনসারটো হবো আপনার গুজরাট আর রাজস্থান আর এই BSF আপনার এস্টাবলিশ কেতিয়া হয়েছিল BSF এস্টাবলিশ হয়েছিল 1965 আর যেটা আপনার স্কোয়াড দেখিছে এই আপনার আপনার 1 ডিসেম্বর হব কি কারণে BSF 1 ডিসেম্বর রাইজিং ডে হয় নেক্সট কোয়েশন শেহতীয়াকৈ সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স শর্টত আপনার SIAM সো তার নতুন সভাপতি হিসাবে কোন নির্বাচিত হয়েছে ফটোখনত যি দেখিছে তেওঁৰ নাম হল আপনার বিনোদ আগরওয়াল আর ভাইস প্রেসিডেন্ট আপনার নমি হয়েছে শৈলেশ চন্দ্র এই আর সত্যাকাম আরিয়া হল আপনার ট্রেজারার হয়েছে মনে রাখব এই তিনটা নাম আপনাদের লিখি লব নেক্সট কোয়েশন শেহতীয়াকৈ কোন তারিখে বিশ্ব বাঁহ দিবস 2022 পালন করা হয়েছে ওয়ার্ল্ড বেম্বো ডে 2022 ইয়ার শুদ্ধ এনসার হবো আপনার 18 সেপ্টেম্বর নেক্সট কোয়েশন শেহতীয়াকৈ কোনখন চহৰত ভাৰতীয় নৌসেনাই ENC ইয়াচিং চেম্পিয়নশ্বিপ আপোনাৰ অনুষ্ঠিত কৰিছিল ইয়াৰ শুদ্ধ এনসাৰটো হ'ব আপোনাৰ বিশাখাপট্টনম
এই চেম্পিয়নশ্বিপত আপোনাৰ 46 ইয়াচ মেন আছিলে আৰু 8 আপোনাৰ ইয়াচ ওমেন আছিলে। তাৰ লগতে ইয়াত টোটেল টীম আছিল 7 আৰু এই খেলখন হৈছিলে আপোনাৰ চেম্পিয়নশ্বিপটো 30 ছেপ্টেম্বৰৰ পৰা 13ৰ পৰা 18লৈকে। নেক্সট কুৱেশ্যন, শেহতীয়াকৈ কোনখন চহৰত জে এন কে মানে আপোনাৰ জম্মু এণ্ড কাশ্মীৰ লেফটেনেণ্ট জেনেৰেল মনোজ সিনহাই 120 ফুট ওখ ৰাষ্ট্ৰীয় পতাকা জাতিৰ বাবে উৎসৰ্গা কৰিছে? ইয়াৰ শুদ্ধ এনচাৰটো হ'ব আপোনাৰ পুলৱামা। চ' আজিৰ কুৱেশ্যন ইমানখিনিয়ে আছিলে। ভিডিঅ'টো কেনেকুৱা পালে জনাব আৰু কোনোবা যদি নতুনকৈ আহিছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব।